নমস্কার বন্ধুরা নবদিগান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের নতুন একটি আপডেট দিতে চলেছি তো আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন যে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলে একুশশো আটজন আনঅ্যাবজর্বড ক্যান্ডিডেট কিন্তু রয়েছে সে আন অবজর্ভ একুশশো আটজন ক্যান্ডিডেটের ভাগ্য কিন্তু খুব শীঘ্রই খুলতে চলেছে তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি আনঅ্যাডজদের ভাগ্য নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি আন আগামীতে কি হতে চলেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের এখনও বাকি যে প্রসেসগুলো বাকি রয়েছে কাউন্সেলিং থার্ড কাউন্সেলিং এবং বেশ কিছু জনের যে নিয়োগ এখনও বাকি রয়েছে সেখানে কি হতে চলেছে আপনাদেরকে আলোচনা করব এবং তার সাথে সাথে বলে কি যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু প্রতি মুহূর্তে সবার আগে সর্বপ্রথমে একমাত্র আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা তাহলে এবার আমরা আজকের এই আপডেটটি দেখে নিই তো বন্ধুরা স্বাভাবিকভাবেই আপনারা জানেন ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল দিয়েছে প্রাইমারি বোর্ড সেই প্যানেলের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সিংহভাগে নিয়োগ হয়ে গেছে বেশ কিছু ক্যান্ডিডেট পড়ে রয়েছে থার্ড কাউন্সেলিংটা বাকি রয়েছে যেটা মূলত প্রাইমারি ভোট জানিয়েছে যে তারা ভোটের পরে হয়তো এই বিষয়টা নিয়ে ভাববে বা ভোটের পরে থার্ড কাউন্সেলিংটা করাবে এবং তার মধ্যে কিছু প্রতিনিধি দল এই বিষয়টা নিয়ে আলোচনা করলে পর্ষদ সভাপতি সেভাবে কিছু বলেনি কিন্তু আশারবাণী দিয়েছেন এবং তিনি বলেছেন যে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে ভোটের আগেও হয়তো করানো যেতে পারে কিন্তু আমার ধারণা ভোটের আগে পর্ষাদ করাবে না সেটা ভোটের পরেই করাবে এই গেল একটি বিষয় এবারে আসি কুড়িওয়াইস ডিএলএড মামলা কুড়ি ওয়াইজ ডিএলএড মামলার যা গতি প্রকৃতি এবং গতদিনের যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু সুধাংশু ধুলিয়া বিচারপতির মুখ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা বেরোয় এবং তিনি এমন একটি মন্তব্য করে বসেন যার ফলে কিন্তু কুড়িওয়াইস ডিএলএড ক্যান্ডিডেটদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু সম্পূর্ণ ব্যাকফুটে চলে যায় যদিও হিমাকৌলি ম্যামের বেঞ্চে যতগুলো হেয়ারিং এবং শুনানি হয়েছে কুড়িবাইস ডিএলএড মামলার সবগুলো মামলার হেয়ারিংই কিন্তু কুড়িবাইস ডিএলএডদের পক্ষেই ছিল এবং সেক্ষেত্রে কিন্তু পর্ষদ দেখ ফুটেছিল কিন্তু এবারের যে ঘটনাটা ঘটল বেঞ্চ পরিবর্তন হওয়ার পরে যে মামলাটি ঘটেছে যে মামলাটির হেয়ারিং হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু নতুন বিষয় আমরা লক্ষ্য করেছি কুড়িভাইজ ডিএলএডকে সুপ্রিম কোর্ট কোনোভাবেই আমূল দিতে চাই না কেননা এনসিটির গাইডলাইন অনুযায়ী কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো প্রার্থীকে অংশগ্রহণ করতে হলে তাকে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য যে যে যোগ্যতা থাকা দরকার সেগুলো থাকতে হবে প্রথমত এবং ট্রেনিং কোয়ালিফিকেশান বা তার যে শিক্ষাগত যোগ্যতা যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করে থাকতে হবে অর্থাৎ তার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান কিন্তু তার সেকেন্ড ইয়ারের যে মার্কশিট বা সম্পূর্ণ কোর্সটির যে মার্কশিট সেই কোর্সের মার্কশিট কিন্তু তাকে হাতে থাকতে হবে অর্থাৎ এক কথায় কোনো অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সেকেন্ড ইয়ারের রেজাল্ট পায়নি এরকম কোনো ক্যান্ডিডেট রেজাল্ট না পাওয়া হাতে ও হাতে না পাওয়া অবধি কিন্তু কেউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এলিজিবল হয় না শুধুমাত্র টেটের ক্ষেত্রে যেটা শুধুমাত্র শিক্ষক নিয়োগ যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেটের ক্ষেত্রে এন রুলস রয়েছে যে কোনো ক্যান্ডিডেট সে যদি ভর্তি হয় ডিএলএড বা বিএড কোর্সে তাহলে সে কিন্তু ট্রেনিং দেখিয়ে পার্সুইং ক্যান্ডিডেট হিসেবে সে অ্যাপ্লাই করতে পারে বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে তাকে ট্রেনিং কমপ্লিট থাকতে হবে এবং টেটে বসতে গেলে সে অ্যাপিয়ারিং বা পার্সিং দিয়ে অ্যাপ্লাই করলেও তাকে কিন্তু দু বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট দেখাতে হবে যদি সে পাস করে যায় তো এই হচ্ছে এনসিটি র কমপ্লিট গাইডলাইন আর এই গাইডলাইনকে মান্যতা দিয়েই বিচারপতি সুধাংশু দুলিয়া সেদিন একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসেন এবং সেখান থেকে কিন্তু কুড়িবাইস ডিএলএডরা আগামীতে হয়তো এই মামলা থেকে বা এই যে ন হাজার পাঁচশো প্যানেল এখান থেকে সম্পূর্ণরূপে ছিটকে যেতে চলেছে কুড়িবাইস ডিএলএডদের ভবিষ্যৎ কী হবে বলা মুশকিল আর আরও একটি বিষয় যে কুড়িবাইস ডিএলএডদেরকে যদি সুযোগ দেয় সুপ্রিম কোর্ট এবারে তাহলে কিন্তু প্রতি বছরই নতুন নতুন মামলা হবে এই গ্রাউন্ডকে কেন্দ্র করে যেহেতু এটা এই কুড়িবাইস ডিএলএডরা যখন দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় তখন কিন্তু তাদের হাতে কুড়ি বাইশ ডিএলএড সেশনের সেকেন্ড ইয়ারের মার্কশিট তাদের হাতে ছিল না বা তারা পায়নি যদিও সেটা পর্ষদের গাফিলতি পর্ষদ সঠিক সময়ে পরীক্ষা নিতে পারেনি যে জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে যেহেতু পর্ষদের গাফিলতি তাই পর্ষদকে কিন্তু এই গাফিলতি পূরণ করতে হবে এবং তাদেরকে সুযোগ দিতে হবে এই বিষয়টি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি প্রাক্তন বিচারপতি উভিত গঙ্গোপাধ্যায় বলেছিলেন যদিও তা ডিভিশন খারিজ করে দেয় যে সঠিকভাবে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালাতে গেলে তাকে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে বা ট্রেনিং কোয়ালিফিকেশন কমপ্লিট না হলে কোনো ক্যান্ডিডেট বসতে পারবে না এটা সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ বলেছিল সুপ্রিম কোর্টও কিন্তু হিমা কৌলি ম্যামের বেঞ্চ এতদিন যে শুনানি করেছে তাতে কিন্তু তারা একটা কুড়িবাইজ ডিএলএদের পক্ষে মনে হচ্ছিলো কিন্তু গতদিনের শুনানি থেকে কুড়ি বাইজ ডিএলএডটা বাদ যাচ্ছে এটা কিন্তু নাইনটি পারসেন্ট কনফার্ম হয়ে গিয়েছে ফলে আগামী দিনের চোদ্দ দিন পরে এর শুনানি হবে চোদ্দ দিন পরে কি হবে কাদের পক্ষে রায় যাবে সেটা বলা মুশকিল সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক করবে তো এখানটাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আগামীতে যে সিট পর্ষদ কেটে রেখেছে ডিএলএডদের জন্য সেই সিটে কিন্তু আগামীতে আন ক্যান্ডিডেটরা নিয়োগ পেতে চলেছেন কেন পেতে চলেছেন কিভাবে পেতে চলেছেন এই বিষয়গুলো আপনারা পরে সব জানতে পারবেন এবং খালি কুড়ি বাইস ডিএলএডরা যদি এখানে নিয়োগ না পাই তাহলে কিন্তু পর্ষদকে একুশশো আটজন যে আনঅাবজার ক্যান্ডিডেট রয়েছে তাদের ভাগ্য শিখে কিন্তু ছিঁড়বেই তাদেরকে কিন্তু নিয়োগ দিবেই পর্ষদ এবং নতুন করে আরও অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু প্রাথমিকের শিক্ষক হতে চলেছে আগামীতে তো যারা আন অ্যাপজব ক্যান্ডিডেট রয়েছেন আমি একটাই কথা বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন আমি এ অনেক দিন আগে থেকে কিন্তু বলে আসছি যে আনঅ্যাপজ ক্যান্ডিডেটদের ভাগ্য খুলতে পারে আপনাদের টেনশনের কোনো কারণ নেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা আগে হয়ে যাক ওয়েটিংদের থেকে আগে নিয়োগ হয়ে যাক তারপরে যে সিট ফাঁকা থাকবে এবং পর্ষদের হাতে এখনো যে দু মতো সিট কিন্তু ফাঁকা রয়েছে দু হাজার হাজার মতো সিট এবং এছাড়াও মিডিয়াম কনভার্ট করতে পারেনি এমনও কিন্তু কিছু সিট পর্ষদের হাতে রয়েছে পর্ষদ চাইলে সেগুলো যদি কনভার্ট করে দেয় বাংলা মিডিয়ামে তাহলে কিন্তু সকল আন অ্যাপজদের ক্যান্ডিডেটদের ভাগ্য খুলে যাবে এবং কুড়ি বাইস ডিএলএড মামলায় যদি কুড়ি হেরে যায় তাহলে কিন্তু তাদের জন্য যে সিট রাখা ছিল সেই সিটে আগামীতে আনএফজরা কিন্তু নিয়োগ পেতে চলেছেন তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল আপডেটটি আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন